আসসালামু আলাইকুম। আজ জিভে জল আসা একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ তৈরি করব টক ঝাল মিষ্টি শরবত। এই শরবত পুষ্টি গুণে ভরপুর। এই শরবতের জন্য আমি এখানে কাঁচা আম নিয়েছি, আমগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন খোসা ছাড়িয়ে নিব। খোসা ছাড়িয়ে আমি ছোট ছোট করে কেটে নিব। ছোট ছোট করে কাটলে ব্লেন্ড করতে সুবিধা হয়। এ আমের শরবত খেতে অনেক টেস্ট হয়। আমগুলো আমি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। এখন আমের সাথে আমি তিনটা কাঁচামরিচ দিচ্ছি। কাঁচামরিচ গুলো ভেঙে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। পুদিনা পাতা রিফ্রেশিং ফ্লেভার, শরীরকে সতেজ করে তোলে আর শরবতের টেস্ট অনেক বেড়ে যায়। দিয়ে দিয়েছি লেবুর রস, গোলমরিচ গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি বিট লবণ, স্বাদ মতো লবণ দিয়েছি আর চিনি দিয়েছি। চিনিটা আসলে যার যার পছন্দ মতো, কেউ মিষ্টি কম বেশি খায় ওই হিসাবে চিনি দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আমি সামান্য ঠান্ডা পানি। আমি বেশি পানি দিয়ে ব্লেন্ড করব না, বেশি পানি দিয়ে ব্লেন্ড করলে ভাবে মিহি হবে না। ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি মিশিয়ে নিয়েছি। দেখুন কোনো গোটা নেই, ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। আর ঘনত্ব আমি এমনই রেখেছি, আপনারা চাইলে আরো পাতলা করতে পারেন। আমি গ্লাসে নিয়ে নিচ্ছি। এখন আমি আইস কিউব দিচ্ছি। আমি ঠান্ডা পানি দিয়ে শরবতটা তৈরি করেছি, আবার আইস কিউব দিয়েছি। এই শরবতটা ঠান্ডা খেতে অসম্ভব মজা লাগে। এখানে গার্নিশের জন্য আমি পুদিনা পাতা আর লেবু দিয়েছি। তো রেডি হয়ে গেল আমার ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত। আল্লাহ হাফেজ।